ওয়েলকাম ব্যাক। এই যে পাচ্ছেন আমাদের এখানে একটা সাইকেল, এটা বেসিক্যালি ফোনিক সাইকেল। আমরা এটাতে দেখাবো ফ্রি এনার্জি কিভাবে আপনারা তৈরি করবেন, ব্যাটারি ছাড়া কিভাবে সাইকেলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন। তো বিদ্যুৎ উৎপাদন করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটা কলম, মোটর, আর হবে ঝিলিক বাতি। তো আমি ঝিলিক বাতি নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন, সাদা নিতে পারেন। তো এখন আমি ঝিলিক বাতির সাথে তার লাগাবো, প্লাস এবং মাইনাস দোনোটাই আমরা তাতালের সাহায্যে লাগালাম। তো লাগানোর পর আপনারা কলমটা মোটরের মধ্যে ঢুকিয়ে দিবেন শক্ত করে, শক্ত এবং ফাঁকাফুক্তভাবে আপনারা এটা লাগ, যাতে এটা ছুটে না যায়। তো আমরা এখানে সাইকেলের যে বটিটা দেখতে পাচ্ছেন, এটার সাথে আমরা খুব ইজিলিভাবে কষ্টি বা দড়ি দিয়ে আমরা পেঁচিয়ে ভালোভাবে শক্ত করে আমরা লাগাবো। মোয়াটারটা সাইকেলের বডির সাথে লাগানোর ইতিপূর্বে আপনাদের যে ঝিলিক বাতিটা তাতালের সাহায্যে লাগিয়েছেন, সেটা আপনারা সাইকেলের বডির সাথে খুব ইজিলিভাবে লাগিয়ে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকমের ব্যাটারি নেই, শুধুমাত্র সাইকেলের চাকা ঘুরিয়ে আপনি বিদ্যুৎ উৎপাদন করুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাতিটা কিন্তু জ্বলে উঠেছে। সাইকেলের চাকা ঘুরাবেন আর যত স্পিডে ঘুরাবেন ততই শক্তি রূপান্তরিত হবে। তো আমরা এখন দেখাবো যে এই ঝিলিক বাতিটা রাত্রে কিরকম দেখায়। তো চলুন আমরা রাত্রের চিনারিটা দেখে নেই। তো আপনি চাইলে আপনি আপনার সাইকেলের জন্য একটি ফ্রি এনার্জি তৈরি করে নিতে পারেন। যেমন ধরুন আপনি বাজারে গেলেন, আপনার আসতে সমস্যা হচ্ছে, এমন তো অবস্থা কিন্তু আপনাদের যদি এই মোটরটা সাইকেলের সাথে সেট আপ থাকে, তাহলে আপনারা খুব ইজিলি সাইকেলের চাকা ঘোরানোর মাধ্যমেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে আসতে পারবেন ফরের মাধ্যমে। তো দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, আর পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে।